আমার বাবুদের প্রথম পয়লা বৈশাখে এতগুলো শপিং না আমাদের বেবিদের জন্য পয়লা বৈশাখে শপিং করে নিয়ে আসলাম। দেখো তারপরে দিয়া মাসিমণি সবাই যে এসছে সবাই, তারপর নিজের যে মাসিমণি কি কি নিয়ে এসছে, মামা বাড়ি কি এসছে, কে কি দিয়ে সবগুলো আছে তোমাদেরকে দেখাবো। এটার ভিতরে সব রয়েছে, এর ভিতরে রয়েছে, এই ভিতরে রয়েছে, এই ভিতরে রয়েছে, এখানেও রয়েছে, দেখতে পাচ্ছ কত, মানে প্রথম বছর পয়লা বৈশাখে যাতে এত জামা কাপড় হয়ে যায় আমি বুঝতেও পারিনি, ভাবিও না আমার অনেকগুলো হচ্ছে না বলা অনেক, মানে মানে আমাকে আর কিনতে হবে না, তাও ওর বাবা অনেকগুলো কিনে নিয়ে এসছে। তো চলো প্রথমে দেখাই যে তোমার দাদাদের কি কি নিয়ে এসছে। আজকে বাজারে গেছিলো তখন কিনে নিয়ে এসছে, আমাকে বলেও নি যে কিনে নিয়ে আসবে। দেখো প্রথম ভেবেছিলাম যে কটা জামা কিনবো, যখন আমি একটু ফটোশ্যুট করেছিলাম ওই ফটোশ্যুট ভিডিও তো তোমাদের এখনো ছাড়িনি, দেখানোও হয়নি, তো তখন ইচ্ছে ছিল কিন্তু আগে দিয়ে কিনতে নেই বলে আমরা কিনিনি, শুধু দুটো জামা কিনেছিলাম। এই একটা কিনেছে, এগুলো ভালো হয়েছে, সামনে বোতাম, এই যে সামনে বোতাম তো পড়াতে খুব সুবিধা হবে, কিন্তু এটা বোতাম নেই, এটা গেঞ্জি, এটাও সুন্দর হয়েছে না, কিউট, কত ছোট্ট ছোট্ট, আর বাবা কত প্যান্ট নিয়েছে, এইগুলো দেখা এর মতো দাঁড়াবো, এটা একটা সেট, একই রকম আসলে ভালো হতো কিন্তু বাবা নাকি একই রকম সেট পাইনি, এই যে এটাও খুব সুন্দর, এই যে প্যান্টুন কবে পরবে আমার বাপারা প্যান্টুন কে জানে, এই একটা, আচ্ছা এটা কার কার আছে, মানে বড় বাবু ছোট বাবু কোনো ব্যাপার আছে, এটা বড় বাবু, আচ্ছা একটু বড়, এটা ওটা একটু ছোট, কেহে না কে চাতে হো ধরো তো একই দিয়ে এক টাইম হয়েছে, এই যে এটা খুব সুন্দর হয়েছে না, দেখতে খুব সুন্দর, ঠিকই আছে, এটাও গেঞ্জি, এটা সামনে প্রথম হলে ভালো হতো, এই যে কিউটি পাই, কিউটি পাই জামা কাপড় নিয়ে এসছে পাপা, আরে দেখো এত প্যান্ট, এত প্যান্ট কি অবস্থা, এত প্যান্ট এখনই কেউ নিয়ে আসে পড়াতে পারবো, ওই দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 পিস প্যান্ট নিয়ে এসছে, এত প্যান্ট নিয়ে এসছে কেন, লাগবে না দুজন মানুষ ওরা পাঁচটা পাঁচটা করে, এখনই ওরা এখনই প্যান্ট পড়তে পারে, তো চলো এগুলো যখন বাবা নিয়ে এসছে তো এগুলো আমি আজকে দিয়ে দেবো ধুতে, কালকে দিদি এসে ধুয়ে দেবে এগুলো, কারণ আমি কালকে পড়াবো, আর এগুলো ধুয়ে রাখি, কারণ ধুয়ে রেখে দিই যখন রাখবো, আর নয়তো ধুয়ে রাখি, এতদিন তো এগুলো রেখেছি, এগুলো ধুয়ে রাখবো, নিচে রাখি, হ্যাঁ নিচে রাখ, নিচে রাখলাম, চলো এখন দেখাবো গিফট যে ওদের কে কি দিয়েছে, ওর সাথে আমার একটা গিফট আছে, এই যে এটা আমাকে দিয়েছে প্রিয়া, মায়ের কথাও ভেবেছে বাবা, চলো দেখি, এইটা দিয়েছে হলো কি ওর প্রিয়া মাসিমণি দিয়েছে, এই যে দেখতে পাচ্ছ সুন্দর হয়েছে এটাও, কিন্তু এগুলো কবে পড়বে আমার পাপার আমি জানি না, এই দুটো সেট হলো কি ওর প্রিয়া মাসিমণি দিয়েছে দুজনকে, সুন্দর হয়েছে দুটো কালারই খুব সুন্দর,
কালারও খুব মিষ্টি না আমার। চলো আর দেখাই, এটার ভিতরে রয়েছে এই যে দুটো একই রকম সেট, এই দুটো এটা দিয়েছে হলো গিয়ে ওর পপি মাসিমণি দিয়েছে, দেখতে পাচ্ছ দুটো একই রকম সেট দিয়েছে, চমচ এর জন্য চমচ চমচ ড্রেস দিয়েছে, সুন্দর হয়েছে, তাও পরে ভাঁজ করবো। বাবা আসেন, দাদু চলে এসেছে, আলো আর আলো, এই এই ড্রেস কে দিয়েছে গো, এড্রেস কে দিয়েছে, এইগুলো দিয়েছে আর প্যান্ট দিয়েছিল, আর হাগিসের হাগিসের মধ্যে যে প্যান্ট পরে না, হ্যাঁ এইগুলো এইগুলো ওই মা বাড়ির থেকে এসছে না, তাহলে এগুলো মনি দিয়ে দিয়েছে, এই এই এইগুলো তোমাদের বাড়ি থেকে, এইগুলো হ্যাঁ এইগুলো মামা বাড়ি, এটা মাসি মনি দিয়েছে, হ্যাঁ না না মাসি মনি এ দিয়েছে, মানে মিতালি মিতালি দিয়েছে না, মিষ্টির মা দিয়ে গেছে না, মিতালি দিয়েছে, এই যে সুজনের প্যাকেট আর এই প্যাকেট সেম, হ্যাঁ 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 মিতালি দিয়েছে, ওর মিতু মাসি মনে দিয়েছে, এই রে ভিডিওটা দেখবে বলে তোর মনে নেই, তো দেখো এই যে এটা ওর মিতু মাসি মনে দিয়েছে, এটা একই ড্রেস কিন্তু আলাদা আলাদা, গরমের জন্য একদম ঠিকঠাক, এইগুলো এখনই পড়তে পারবে। এখানে আরেকটা গিফট দেখাতে ভুলে গেছি, ওর মিতু মাসিমণি কিন্তু দুজনের জন্য দুটো রূপোর চেন নিয়ে এসছে, তো এই ভিডিওর সাথে আমি দেখাতে ভুলে গেছি, পরে দেখাবো। অনেকগুলো সেট হয়েছে, এই যে এটা হলো গিয়ে সুজন মামা দিয়েছে, জালাল খানের সুজন মামা, এই দেখো কটনের মধ্যে, আর এই ডিজাইনগুলো কি বলে মা, এমব্রয়ডারি বলে, এমব্রয়ডারি, তো দেখো কত সুন্দর দুটো কালার, একটা অরেঞ্জ কালার, আবার প্যান্ট গুলো রয়েছে, সেই প্যান্ট গুলো আবার দেখলে এত হাসি পাচ্ছে, কবে পরবে ঠিক নেই, আর এই দেখো প্যান্ট সুন্দর হয়েছে, সত্যি সুন্দর হয়েছে, এইটাও এখন পরতে পারবে, আর কটন এগুলো আমি ধুতে দিয়ে দেবো, ধুয়ে একবারে রেখে দেবো, যখন ইচ্ছা হবে তখন এটা নিয়ে পড়াতে পারবো, না ধোয়া থাকলে তখন আর পড়াতে পারবো না, আবার ধুতে দিতে হবে তারপরে। এই যে এইগুলো হলো কি মামা বাড়ির, মামা বাড়ির মামা বাড়ির আরো ছিল, সেইগুলো আমি ধুয়ে ওদের পরিয়ে দিয়েছি দুজনকে, আজকেও এসছে মামা বাড়ি থেকে, এই দেখো এগুলো তো ধুতে দিতে হবে, তো এখনই পড়াতে হবে, এই যে দেয়াল পিছনে তুমি একই দেয়নি, এটাও আলাদা আলাদা, না পিঙ্কি বৌদি তো দেয়নি, এগুলো মরিচ নাকি, এই যে এই দেখো আমরা মনে হচ্ছে আর হলো গিয়ে বাবুদের সেই সাদা ড্রেস, এই দুটো সেম সেম সেম, তারপরে এই দুটো কে দিয়েছে কমেন্ট করো, মনে নেই সত্যি কে দিয়েছে আমাদের কারোরই মনে নেই, আচ্ছা তখন সেই সময়টা ওদেরকে নিয়ে আমরা একটু বেশি ব্যস্ত ছিলাম, কে কি এনেছে খুলে আমাদের দেখার সময়ও ছিল না, এই যে এই ড্রেসটাও তাই হাতে ধরে দিয়েছে ব্যাস, হ্যাঁ আমাদের উপরে থাকে সে দিয়ে গেছে, ওই যে দিয়েছে তারপরে উপরে মামা মামি সরি হ্যাঁ হ্যাঁ কাকা কাকিমা থাকে তারা দিয়েছে, দেখো এই দুটো আলাদা আলাদা, এই যে হ্যাঙ্গার ফ্রি, আর হ্যাঙ্গার রয়েছে, এই যে এটা প্যান্ট, এটা এটা প্যান্ট, এটা হ্যাঙ্গারটা এখন না খুলছি না, কারণ পুরো টেপ মারা রয়েছে, খুললাম না, সুন্দর হয়েছে, ও
কত জামা আমার পাপা দেয়, আমরা কিনবই না এখন। আমার ছোট পাপা জেগে আছে, এটা শুনছে। আর এটার মধ্যেও রয়েছে, এর মধ্যে যে দিয়েছে এটা যেমন ভাসুর দিয়েছে, মানে জেঠু জেঠিমা দিয়েছে। বাবুদের জেঠুও কিন্তু মুখ দেখে ওদেরকে চেন দিয়েছে, সেই চেনটাও কিন্তু পরে কোনো একদিন দেখাবো। এইটা তো পরিয়ে দিয়েছে, জামা পরিয়ে দিয়েছে, এরও প্যান্ট রয়েছে। আয় দেখো, এটারও দুটো সেট রয়েছে, এটাও সুন্দর, এটার প্যান্ট এইটা। না না না, হ্যাঁ না, ও তো হাতা মাটি ড্রেস। হ্যাঁ এই যে পয়লা বৈশাখে মামা দিয়ে গেছে একটু আগেই, সেটাও দেখাচ্ছি। এইগুলা যে দেখাই, এগুলো সবাই বাড়িতে আসার পরে তা পাওয়া। এই যে আর এই দুটো দেখো, আমাদের ওই বাড়ি থেকে দিয়েছে, হাগিস পরানোর পর হাগিসের উপর থেকে এটা পরাতে পারো। এইভাবে দিয়ে বেশ সুন্দর জিনিসটা প্রথমবার দেখছি, আমার ছোটদা নিয়ে এসছে ওদের জন্য, মামা ছোট মামা। আমার ছোটদা সব বলছে এটা পড়িয়েছিস তো, এটা পড়িয়েছিস তো, পড়িয়ে নিয়ে যাবি। এই যে দেখতে পাচ্ছ, বেশ সুন্দর এই সিস্টেমটা, এটা আগে দেখিনি। আমি প্রথম হচ্ছে লালা পোষ, আচ্ছা আমার ছেলেদের লালা কোষ মানে এখনই লালা পোষের মতো তাদেরকে দেখছি, হাগি প্যান টাইপের। এগুলো কোথায় গেছে? এই যে পাখি প্রিন্টের জামা, হ্যাঁ একটু বড় বড় দেখো, ভালো হয়েছে। আর একটু সুতির ধুলেই মানে খাবে দেখো। এগুলো এক্ষুনি দিয়ে গেছে, মামা বাড়ি থেকে অনেকগুলো জামা পেয়েছে, এর আগেও দিয়েছে, দাদু দিদা মামা সবাই দিচ্ছে, আমাকে কিছু দিল না কেউ। খুব সুন্দর হয়েছে তো, দেখতে পাচ্ছ কত জামা কাপড় হয়েছে আমার বাবুদের। আমাদের মনে দুর্গাপুজো কিনতে হবে না কিচ্ছু, দেখো এতগুলো, বাপরে বাপ বাপরে বাপ, কত জামা কাপড় আমার ওদের প্রথম পয়লা বৈশাখের দেখালামই। আর এইগুলো ধরো পয়লা বৈশাখ ৬৬, এই যে এতগুলো জামা কাপড় হয়েছে। কোনটা ভালো লেগেছে সেটা কিন্তু তোমরা কমেন্টে জানিও, আমার কিন্তু সবকটাই ভালো লেগেছে, সবকটাই খুবই সুন্দর, তো তোমরাও জানিও কোনটা ভালো হয়েছে। আর এই ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। চলো এখন টাটা, আমার বাবু উঠে গেছে।